ইন্দোরের সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাকফুটে বাংলাদেশ ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পরে দেড়শো রানে গুটিয়ে গেছে ব্যাট করছে ভারত সবশেষ আপডেট হচ্ছে এক উইকেটে তারা সাতাশ রান করেছে আর এই ম্যাচটি কাভার করতে ভারতের ইন্দোরে রয়েছেন আমাদের সহকর্মী হাসিনুর রহমান সেখানকার সবশেষ আপডেটটুকু তিনি আমাদেরকে জানাবেন এখন হাসিনুর বাংলাদেশের প্রথম ইনিংসের এমন বিপর্যয়ের পর ইন্দোর টেস্টের গতিপথ নির্ধারিত হয়ে গেল কিনা আপনার মন্তব্য একটু জানতে চাচ্ছি আসলে ইন্দোর টেস্টের গতিপথ আহ নতুন করে কিছু বলার নেই বাংলাদেশ দল হারবে এটা কিন্তু টিম ম্যানেজমেন্ট জানে এবং টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে পাঁচ দিন খেলাটাই টার্গেট অর্থাৎ আপনি আগেই হার স্বীকার করে নিয়েছেন এবং পুরো খেলাতে পুরো দিনে বাংলাদেশের বডি ল্যাঙ্গুয়েজও কিন্তু তেমনটাই ছিল আপনি যদি দেখেন প্রথম সেশনটা উইকেটে একটু বাড়তি সহায়তা ছিল বাংলাদেশের জন্য কঠিন ছিল এবং সেই চ্যালেঞ্জটা কিন্তু খুব খারাপ করেনি তিনটি উইকেট হারিয়েছে যেভাবে আমরা বারো রানে দুই উইকেট হারিয়েছিলাম সেই জায়গা থেকে খুব একটা খারাপ হয়নি কিন্তু দ্বিতীয় সেশনে আসে পুরো ম্যাচটা কিন্তু আমাদের হাত ছাড়া হয়ে গেছে বিশেষ করে মমিনুল সেট হওয়ার পর যেভাবে একটা বল বুঝতে না পেরে আউট হয়েছেন এবং মাহমুদুল্লাহ রিয়াদের আউটটা কোনোভাবেই মানা যায়নি এই ধরনের একটা সিনিয়র ক্রিকেটার একটা লাইন একটা বলের লাইনই বুঝতে পারলেন একদম স্ট্রেট একটা ডেলিভারিতে সুইপ করতে গিয়ে বলেন খুবই হতাশাজনক দলের এই ধরনের বেস্ট পারফর্মারও যদি এভাবে আউট হয়ে যায় তখন আসলে দলের একশো পঞ্চাশ রানের অল আউট হওয়া ছাড়া তেমন কোনো কিছু থাকে না আমি যেটা বলছিলাম দলকে দেখে মনে হয়েছে বিশেষ করে সেকেন্ড সেশন থেকে যখন বলাররা অতটাও বাড়তি সুইং পাচ্ছিল না তখন তারা একটা খোলসবন্দি হয়েছিলেন স্বভাব সুলভ ব্যাটিং আমার কারো কাছেই মনে হয়নি আরেকটু যদি চার্জ করে স্বভাব সুলভ ন্যাচারাল ব্যাটিংটা করতে পারতো যেমন লিটন দাস হতে একুশ রান করেছেন কিন্তু তিনি কিন্তু তার স্বভাব সুলভ খেলাটাই খেলেছেন যতক্ষণ খেলেছেন ততক্ষণ স্বাভাবিক মনে হয়েছিল তো ব্যাটসম্যানরা স্বাভাবিক খেলা খেলতে হবে একটু আত্মবিশ্বাসের ঘাটতি মনে হয়েছে দলের কাছে শুরুর দিকে এই ধরনের ভারতীয় তিন পেসারের গতি গতি এবং সুইং এবং বাউন্সে বাংলাদেশ দল অনেকটাই ব্যাকফুটে চলে যায় তো যাই হোক যেটা হয়ে গেছে এখন বলেও আর সেটা থেকে ফেরত নিয়ে আসার কোনো উপায় নেই এখন বাংলাদেশ দলের টার্গেট যত দ্রুততম সময়ের মধ্যে ভারতকে অল আউট করা এবং দ্বিতীয় ইনিংসে যতটা সম্ভব ভালো ব্যাটিং করা